আইপিএল 2024 শেষ হয়েছে তা প্রায় 2 মাসের পথে। তারপর থেকেই আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে পরিবর্তন হচ্ছে একাধিক টিমের কোচ। এবার তেমনই এক সূত্রের খবর অনুযায়ী প্রধান কোচের পদ ছাড়তে চলেছেন গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা। প্রথমবারের মতো কোচিং করার সুযোগ পেতেই টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন নেহরা, কিন্তু 2025 থেকে তাকে আর গুজরাট টাইটান্সের ডাকআউটে দেখা যাবে না। অন্যদিকে নেহরার সাথেই গুজরাট টাইটান্সকে বিদায় জানাতে চলেছেন বিক্রম সোলাঙ্কি। তিনি ছিলেন গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট। হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। দ্বিতীয় মরশুমেও ফাইনালের যোগ্যতা অর্জন করে তারা। তবে 2024 আইপিএলের আগে গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়েছিলেন হার্দিক। এবার আসন্ন মরশুমের আগে সেই পথ অনুসরণ করতে চলেছেন আশিস নেহরা এবং বিক্রম সোলাঙ্কি। প্রথম 2 বছরে গুজরাট টাইটান্সের জন্য খুব ভালো সময় গেলেও এবছরের শুভমান গিলের ক্যাপ্টেন্সি সকলকে হতাশ করেছে। তবে জানা যাচ্ছে আগামী বছর মেগা অকশনের আগেই বড়সড় পরিবর্তন হতে চলেছে গুজরাট টাইটান্সে। আশিস নেহরা কোচিং ছেড়ে দেওয়ার পর সম্ভবত কোচের আসনে বসতে চলেছেন ভারতের 2 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। সূত্রের খবর অনুযায়ী কিন্তু এমনটাই আভাস রয়েছে।